गुड मर्निंग बंधुरा, सकाल सकाल निजे फेसटा देखा नहीं, लाल चा देखा शुरू कर आजकल ब्लगटा। क्या मायर जन् नून दिया चा मैं माचिन दिया चा खाई से देखो गरम गरम चा तुम्हरा वैसे खाए लिबे और हाँ देखो এখানে একটা ঘটি চাইছে, এই যে এইগুলা ধান ঝাড়া মেলা গুলা বড়ে জল নিয়ে যাচ্ছে। এইখানে নাস্তার জন্য হাতে দেখো রুটি গরম করছি, এই যে রুটি গুলো এখন চা দিয়ে রুটি খাবে। বারান্দার মধ্যে স্কুটিটা ছিল তো বার হতে বা আসা যাওয়া করতে অসুবিধা হতে ছিল, তো হ্যাঁ দেখো ওই জন্যই বাইর করে দিচ্ছে, গাড়িটাকে বাইরে রেখে দিচ্ছে আর গাড়িটা সারাই নেই, খারাপই আছে। হ্যাঁ দেখো রুটি বেলছে, এই প্রথম রুটি বানাতে শিখছে, মানে বেলতে শিখছে। আর এই রুটিটা বানানো হচ্ছে দুপুরের জন্য, মানে আমার মা দুপুর বেলায় রুটি খাবে তো সেই জন্য আর কি রুটিটা বানাচ্ছে। হ্যাঁ দেখো আমার চান করা হয়ে গেছে আর এখন এই যে একটু মুড়ি খাবো, সেই জন্য আর কি মুড়ি আমার একা সেই জন্য খুলে নিয়ে সানছি, নাহলে ছোট জায়গায়। আর চোখ গুলা খুব জ্বালা করছে, মানে পেঁয়াজ কাটলে সবারই চোখ জ্বালা করে। আলু মাকে কিনে আনিস নাকি? দেখো বন্ধুরা প্রায় ঝাড়া ঝাড়ি শেষ হয়ে আলো, আজকে লাস্ট ওভার। আরে ফুল গাছটা বাড়িতে বেরিয়েছে আমাদের, আর একটা ওইখানটায় আছে পিঙ্ক কালারের। আজকে প্রায় ধান ঝাড়া শেষ হয়ে গেল, চার পাঁচ দিন লাগলো। আবার কুমারলাও দেখি, কুমারলার খরচা দেখতে হবে, তার ওই ওইটা মাড়া দিয়া করাতে হবে। দুটো এখন আমাদের খাওয়া মা কিচ্ছু হয়নি, আর এই শাকটা এখন হইলো না নাকি? হ্যাঁ দেখো বন্ধুরা এখানে আমাদের ধানগুলো ঢুকা রেখেছে, আজকে এই লাস্ট, আজকে আর না ধান ঢুকা সোয়াবিন তরকারি কি আমাকে দিবে একটু বেশি করে সোয়াবিন? হ্যাঁ দেখো বন্ধুরা এখানে ভাত ডাল সোয়াবিন তরকারি আর দু পিস মাংস, আর এই তো ঘটিটাই জল সব হয়ে গেল, এরপর ভিতরে আছে। আর এই যে দেখছো কত বেলা আছে, আজ অনেক বেলায় ইয়াদের হয়ে গেছে সব কাজ কমপ্লিট, এক দুটি ছিল তো এই যে ধানগুলো এক দুটি ছিল, এই যে ভিতরে আছে, এখন বেলা আছে এখন অনেক, তো যাই নিয়ে আশা করি আদার চান করা হবে কি। আর ওইটা কি করে তরকারি? কোন ঢিনটা তরকারি করবি? কোন ঢিনটা রাঁধবি?
তাহলে তো তলটা উপড়ালে তার ভবিষ্যৎ বাইরে হবে কোনে কি জান ছেলা চুলু আছে আর এই যে এটা আমাদের বাড়ির মান বটে, এই যে মেয়া লোকগুলো মানে ধান ঝাড়ি দিল, ইয়ারা বলছে নিয়ে যাবো এই মানটা তরকারি করে খাবো, তো বলে নিয়ে যাও কেন কি আমরা খাই নাই, সেই জন্য এই যে কুড়ছে এখন কুড়ে আছে এই না একদম ভিতর অব্দি আছে, তো এই যে নিয়ে যাচ্ছে জোয়ার। বন্ধুরা কেমন আছো, আশা করছি সবাই ভালো আছো, ভালো না থাকলে অবশ্যই ভালো থাকার চেষ্টা করবে, এই ছোট ব্লগটা নিয়ে আসার চেষ্টা করলি তোমাদের কাছে, তো দেখো আর কমেন্ট করবে যদি ভালো লাগে থাকে আমার ব্লগগুলো, তো ঠিক আছে নেক্সট তাহলে আরও এরকমভাবে ব্লগ বানাবো। তো ধান ঝাড়া ঝাড়ি আজকে আমাদের শেষ হয়ে গেলো, সব কমপ্লিট হয়ে গেলো, মাড়া দিতে বাকি আছে এই পাখারে গেলেই, মাড়াটা দিলেই কমপ্লিট হয়ে গেল ধান ধুনের কাজ, ঠিক আছে এরপর সময় ভালো করে দু একটা ব্লগ ট্লগ বানাতে হবে, ঠিক আছে তো চলো সুস্থ থাকবে ভালো থাকবে সঙ্গে থাকো, ঠিক আছে চলো বাই।